অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে গুলশান দুই নম্বরের নিজের বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় খালেদ মাহমুদের কাছে দুটি আগ্নেয়াস্ত্র ছিল, যার একটির লাইসেন্স নেই, অপরটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। গ্রেপ্তারের পর খালেদ মাহমুদকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান উপলক্ষে সন্ধ্যা থেকে খালেদ মাহমুদের বাসা ঘিরে রাখে র্যাব। এ বিষয়ে সবশেষ তথ্য জানবো সহকর্মী রিশাদ হাসানের কাছ থেকে। রিশাদ রিশাদ, কিভাবে পরিচালিত হলো এই অভিযানটি, আর গ্রেপ্তারের সময় খালেদ মাহমুদ খালেদ ভূঁইয়ার সাথে কি ধরনের অস্ত্র পেয়েছে পুলিশ, জানাবে আমাদের? যোজনা ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা খালেদ ভূঁইয়া যিনি আছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঠিক এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে। এবং র্যাব সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি অস্ত্র পাওয়া গেছে, একটি অবৈধ আর একটি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অর্থাৎ লাইসেন্সের শর্ত ভঙ্গের কারণে কিন্তু আসলে দুটি অস্ত্রকে কিন্তু জব্দ করা হয়েছে। এবং সেক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয় যে আসলে সন্ধ্যা 6:30টার কিছু আগ থেকে কিন্তু পুরো বাড়িটিকে ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং অপরদিকে ফকিরপুলের একটি ক্যাসিনো যেটিতে অভিযান চালায় র্যাব এবং সেখানেও কিন্তু ব্যাপক বিপুল পরিমাণ অর্থ এবং সেই সাথে 142 জনকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সব কিছু মিলিয়ে অবৈধ ক্যাসিনো এবং সেক্ষেত্রে একই সাথে যে আটক বা অভিযান, সেই সারমর্ম হিসেবে যেটি বলা হচ্ছে যে সেই ক্যাসিনোর মালিক ছিলেন তিনি এবং সেই সাথে এই ক্যাসিনোর পরবর্তীতে এই ক্যাসিনো চালানোর দায়ী কিন্তু তাকে আসলে গ্রেফতার করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে, পরবর্তীতে তাকে হয়তো অন্য কোথাও নিয়ে যাওয়া হবে। এবং যদিও র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেওয়া হয়নি, কিন্তু তারপরেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, যেটির একটির লাইসেন্স নেই, অপরটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এবং টানা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার সময় কিন্তু আসলে তাকে গ্রেফতার করতে ব্যয় হয়েছে। এবং সেই পুরো সময়টিতে কিন্তু পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছিল এবং সেই অবস্থানরত অবস্থায় র্যাব সদর দপ্তরের একটি দল এবং একই সাথে র্যাব ওয়ানের একটি দল তারা কিন্তু ভেতর প্রবেশ করে এবং দীর্ঘ সময় নিয়ে কিন্তু পরবর্তীতে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু এই যুবলীগ নেতার নামে অস্ত্র সহ এবং একই সাথে মাদক সহ নানা ধরনের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে ক্যাসিনোগুলোতে অভিযান চালানো হয় এবং এই অভিযানের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আজকের এই গ্রেফতারের ঘটনা। যোজনা এই ছিল আমার কাছে গুলশান থেকে সর্বশেষ। রশিদ হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানকার সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রশিদ হাসান।